নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ হাদিস আছে যে সাধারণ মানুষ কিয়ামতের ময়দানে বিভিন্ন নবী রাসূলের কাছে যাবে আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য দোয়া করার জন্য যে আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদের হিসাবটা গ্রহণ সুযোগ করে দেয় মানে কিয়ামতের এই দুর্বিষহ পরিস্থিতি মাথার এত কাছে সূর্য টকবক করে মগজ উতরাইতে থাকবে মৃত্যু তো হবে না মরণ তো নাই শুধু ভোগান্তি আর কষ্ট আছে তো আল্লাহকে বলেন হিসাব গ্রহণ করে জাহান্নাম হলে জাহান্নামে দেখ হিসাব গ্রহণটা যেন শুরু হয় এই হিসাব গ্রহণটা শুরু হবে না জাস্ট এই দুর্বিষহ পরিস্থিতিতে মানুষ পড়ে থাকবে হাজার বছর তখন বিভিন্ন নবী রাসূলগণ যখন পেরেশান থাকবেন অনেক সুপারিশের জন্য নবী রাসূলদের কাছে যাবেন তখন এক এক নবী রাসূল এক একটা নিয়ে পেরেশান থাকবেন সবাই অনেক নবী রাসূলে পেরেশান থাকবেন মুসা আলাইহিস সালামের কাছে মানুষ যাবে তিনি বলবেন যে আমি কিপ্তি বংশের একজনকে এক থাপ্পড় মেরে ফেলছিলাম থাপ্পড় মারার জন্য দিছি না দিছি হলো সতর্ক করার জন্য বাট গেছে মরে তো আমার তো টেনশন হয় আল্লাহ যেটার জন্য আমাকে জব দিয়ে করেন এক একজন এক এক পেরেশানিতে থাকবে তো সেই দিন যদি আপনার পেরেশানি না থাকে তো এর চাইতে বড় সুখের বিষয় কিছু হতে পারে না কেন আল্লাহর ওলি আপনাকে হতেই হবে কারণ আল্লাহর ওলি হতে হলে আখিরাতে আপনার কোনো পেরেশানি থাকবে না এবং অন্য একটা আয়াত থেকে আমরা জানি যে মৃত্যুর আগমুহূর্তে ঠিক মৃত্যুর আগমুহূর্তে আল্লাহ তাআলার কাছে ফেরেশতা হাজির সরি মানুষের কাছে ফেরেশতা হাজির হন এবং ফেরেশতা হাজির হয়ে তারা মানুষকে রীতিমতো অভয় দেন যে তোমার কোনো টেনশন নেই তুমি আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি তোমাকে জান্নাতে অভ্যর্থনা জানাবার জন্য এবং সুসংবাদ প্রাপ্ত হয়ে জান্নাতি মানুষ দুনিয়া থেকে যায় মরার আগে জেনে যায় সে মৃত্যুর আগ মুহূর্তে জেনে যায় সে তার গন্তব্য কোথায় হতে যাচ্ছে তো এটা তখনই হবে যখন আপনি আল্লাহর ওলি হতে পারবেন তখন আপনার কোনো টেনশন থাকবে না কোনো পেরেশান থাকবে না এবং তারা বলবে আল্লাহ তাহজানু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম ফেরেশতারা বলবেন যে তোমার কোনো টেনশন নাই কোনো পেরেশান হবে না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এবং জান্নাতের লোকদের রূপ কবজ করার জন্য একটা দীর্ঘ হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত থেকে পাত্র নিয়ে আসেন জান্নাত থেকে রুমাল নিয়ে আসেন এবং এত এত আপনার সহজে জান্নাতি মানুষের রূপ বের হয়ে আসে শরীর থেকে যে সে যেন আরামের ঘুমে চলে যায় আর পক্ষান্তরে জাহান্নামী মানুষ তার যে রূহ কবজ করা হয় এটার যদি আপনি ধরন আন্দাজ করতে চান সূরা নাজেআতের প্রথম আয়াতগুলোর তর্জমা করবেন সূরা নাজেআত 30 নম্বর পারার দ্বিতীয় সূরার প্রথম আয়াতগুলো ওয়ান নাজেআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াসাবিহাতি সাবহা ফাসাবিহাতি সাবহা এখানে ফেরেশতাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তন্মধ্যে থেকে মানুষের রূহ কবজ করা হবে যে বিশেষ করে নাজেআতি গরকা শরীরের ভেতরে ডুব দিয়ে টেনে বের করবে রূহ বের হতে থাকবে না চাবে না পাপিষ্টদের ফাসেকদের জাহান্নামীদের এবং তাদের সম্পর্কে যে হাদিসটা বলছিলাম যে দীর্ঘ হাদিস আছে কিভাবে রূহ কবজ করা হয় মালাকুল মওতের বিশাল বাহিনী তারা যখন আসে যখন একটা মানুষ জাহান্নামী হয় তখন তার জন্য একটা নোংরা পাত্র নিয়ে আসা হয় এবং তার রূহকে অত্যন্ত কষ্ট করে বের করে আনা হয় তো এরকম জীবন সায়ান্নে মৃত্যুর মুখে যখন আমরা পৌঁছে যাব তখন আল্লাহর ফেরেশতা এসে আমাদেরকে সুসংবাদ দিবেন এবং জান্নাতি লোক সুসংবাদ পেয়ে যাবে এগুলো সবগুলো হবে তখন যখন এই যে আলা ইন্না আউলিয়া ইল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম তারা টেনশন করবে না পেরেশান করবে না মৃত্যুর সময় তাদেরকে ফেরেশতা এসে সুসংবাদ দিবে যে তোমার কোনো টেনশন নাই যাদেরকে রেখে যাচ্ছ এর চাইতে অনেক ভালো প্রিয় আপনজন তোমার জন্য অপেক্ষা করছে তো এই জন্য আল্লাহর ওলি হওয়ার দৌড়ে আমাদেরকে এগোতে হবে